পুজোয় বৃষ্টি হবে কিনা এই নিয়ে কিন্তু চিন্তায় রয়েছে সমগ্র বাঙালি এতদিন পর্যন্ত বৃষ্টি হয়েছিল প্রায় সপ্তাহখানিক তারপর থেকে গত দুদিন থেকে ঝলমলে রোদ উঠেছে কোনো কোনো জায়গাতে রোদ উঠার পরেও বৃষ্টি হয়েছে কালকে থেকে কিছু কিছু জায়গাতে প্রচণ্ড বৃষ্টিপাত হয়েছে এবং আজও কিন্তু পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলাতে বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে কিন্তু আবহাওয়া দফতর থেকে জানা গেছে যে শুধুমাত্র চারটি জেলা ছাড়া বাকি কোনো জেলাতেই পুজোর সময় আর বৃষ্টি হচ্ছে না অর্থাৎ সেই চার জেলা ছাড়া বাকি জেলার লোকেরা কিন্তু পুজোয় এনজয় করতে পারবে তারা পুজোয় ঠাকুর দেখতে পারবে এবং প্যান্ডেল প্যান্ডেলে হুপিং করতে পারবে কোনো সমস্যা হবে না কিন্তু কোন কোন চার জেলায় বৃষ্টিপাত হতে চলেছে জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর ভিডিওটি শুরু পূর্বে আপনাদের সবাইকে শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা তো বন্ধুরা আপনারা দেখছেন সরকারি কর্মচারী ইউটিউব চ্যানেল আমি সেভি আর একটা রাত পেরিয়ে গেলেই সপ্তমী আবার সেজে উঠবে শহর কলকাতা তবে ষষ্ঠীর জন্য অপেক্ষা না করে চতুর্থী পঞ্চমী থেকেই প্যান্ডেলে প্যান্ডেলে ভিড় ভাড়তে শুরু করে দিয়েছে বাঙালিরা তবে এবারের পুজোয় সবথেকে বেশি চিন্তা ছিল বৃষ্টি নিয়ে বর্ষা দেরিতে আসায় এবারে আবহাওয়াবিদরা বলেই দিয়েছিলেন পুজোয় বৃষ্টি হবেই সেই খবর শুনে রীতিমতো মূর্ছে পড়েছিল সকলেই তবে তাদের জন্য এখন সুখবর দক্ষিণবঙ্গে পুজোয় বৃষ্টির সম্ভাবনা অনেকটাই ফিকে হয়ে গেছে কারণ যে নিম্নচাপে বৃষ্টি হওয়ার কারণ ছিল বলে আশঙ্কা করা হচ্ছিল সেটি এখন বিহার হিমালয়ের উপর দিয়ে জেলাগুলি হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত হয়েছে ফলে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর অর্থাৎ উত্তরবঙ্গের লোকজন কিন্তু হয়তো এবার শান্তিতে ঠাকুর দেখতে পারবে না কারণ দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই চার জেলাতে কিন্তু পুজোর সময় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ জেলাতেও কিন্তু তার প্রকোপ দেখা দিতে পারে সপ্তমীর পর থেকে বৃষ্টি বাড়বে এবং রাতের দিকে বৃষ্টি আরও বেশি হবে অন্যদিকে বৃষ্টি কমতে শুরু করবে দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে আগামী চার পাঁচ দিন আর বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবে কলকাতায় কোথাও কোথাও বৃষ্টি হলেও পুজোয় বৃষ্টির সম্ভাবনা ক্রমশই কমছে তো বন্ধুরা যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখে আপনাদের একটু হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন এবং আরও ইম্পর্টেন্ট নিউজ সম্পর্কে সবসময় আপডেট থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন